Hello guys, welcome back to my channel. Aru punor bar Rasmi Happy Vlog or holuke swagatam janaisu. Aru ekdom aji rati par rati pai time pray 7:30 ho hoise. Aru iman gorom ekdom ki ko aru nail polish tu logona imane khokakunda hol. Aru bhabisor rasta te logam kintu aji apnaloke bhabise thake moinu ekdom kurta salwar pini ko chao. Actually aji jao moi amar upper assamor private university imane dhuniya apnaloke continuous sai thakok mor video ti skip nokoragoi aru kiyo goiseo aru etai nokau dio to bolo video ti gor prarambho kori jao. এইয়া মাও একদম উলাই হাজু আৰু পুৰা গৰম ফ্লাক্স লৈ লৈছে মাই যিটো বটৰু গৰম ঠাণ্ডা কৰি আছে আৰু এফালে আমাৰ সুষমা বাইদেউ মেইন মানুহ আজিৰ ভিডিঅ'ৰ মোৰ এয়া চাওক সুষমা আৰু এতিয়া মই দৰজা বন্ধ কৰি দিওঁ যিহেতু আমি যাওঁ ইউনিভাৰ্চিটিলৈ এতিয়া আৰু এইফালে চাওক মই মিৰৰ চাই লৈছোঁ যোৱাৰ আগত কেনেকুৱানো দেখিছে আৰু যি কি নহওক আজি ধুনীয়া দেখি পাইছোঁ এইফালে মাও একদম চাই লৈছে ময়ো কেনেকুৱা দেখিছোঁ বোলো এতিয়া ঘরখন দেখাই দিছো আর ইয়া সুষমাও এতিয়া উলাইছে এতিয়া আমি উলালু যাবলৈ এইয়া এতিয়া সুষমাই গুম্বা ঠেৱা লবলৈ গৈছে যিহেতু কিবা এটা ভাল কাম আৰম্ভ কৰাৰ আগে আগে আমি ভগৱানক সেৱা কৰি যোৱাটো বহুত বেছি ভাল তো এতিয়া সুষমা আহিও গ'লে সেৱা লৈ এতিয়া আমাৰ আকৌ যাত্ৰা আৰম্ভ এনেকৈয়ে আহি আহি আমি আমাৰ ওচৰৰে ঠাই মথুৰাপুৰ পালোঁ ইয়াতে আহি ফাৰ্ষ্টতে আমি গাড়ীখন অলপ মেৰামতি কৰি লৈছোঁ যিহেতু ইমান দূৰ যাম সেইকাৰণে চকা অলপ পামচাৰ যেন লাগিছিল সেইকাৰণে চকা চেঞ্জ কৰি ল'লোঁ আৰু এয়া চাওক ঘোঁৰা ইয়াত ঘোঁৰাও দেখা পাইছোঁ আৰু এতিয়া চকা চেঞ্জ কৰি ৰেডি হৈ গ'ল আৰু পুনৰবাৰ আমি ইয়াৰ পৰা ৰাওনা এয়া মাজতে নামি এতিয়া লৈ লৈছোঁ বাকেট এইয়া আমাৰ বাকেট লোৱা হৈ গ'ল আৰু এতিয়া আমি পুনৰবাৰ যাবলৈ আৰম্ভ আৰু এতিয়া ফচি গ'লোঁ আমি ট্ৰেফিকত যিহেতু আমি এ চি লোৱা নাই মোৰ চৰ্দি চ' ইমান গৰম কি কওঁ গাইজ একদম থেংক গড কি সোনকালে ট্ৰেফিক খালী হৈ গ'ল আৰু এতিয়া আমি পুনৰবাৰ গৈ আছোঁ ইউনিভাৰ্চিটি মই ইমান এক্সাইটেড হৈ আছোঁ নহয় ফটো দেখি দেখি কি কওঁ আৰু এনেকৈয়ে আহি থাকোঁতে দেখা পাইছোঁ দূৰৰ পৰাই গেট ইমান ডাঙৰ ভাবিছোঁ কিনো হয় ওচৰত যেতিয়া দেখিছোঁ গম পাইছোঁ যে স্বৰ্গতেও চুকাফা ক্ষেত্ৰ মানে ইমানেই ধুনীয়া লাগিছে কি কওঁ এনেকুৱা লাগিছে যে এবাৰ সোমাই মেলি চাওঁ নেকি আৰু আপোনালোককো দেখাওঁ কিন্তু আমাৰ অলপ সময় কম চ' আমি নুসোমালোঁ আৰু আমি গৈ আছোঁ ইউনিভাৰ্চিটি ৰোড এইয়া এতিয়া আমি পাই গ'লোহি কাজিৰঙা ইউনিভাৰ্চিটিৰ মেইন গেট অ' নহয় নহয় চৰি চৰি এইখন মেইন গেট নহয় এনেও ভিতৰত আছে চ' আমি ভিতৰলৈ গৈ আছোঁ তো দেখুৱাই আছোঁ ইয়াৰ মানে ইউনিভাৰ্চিটিতনো কি কি আছে তো আপোনালোকে কণ্টিনিউ ভিডিঅ'টো চাই থাকক আৰু এক্সাইটেড হৈ থাকক যিহেতু ইমান ধুনীয়া ইউনিভাৰ্চিটি আপাৰ আছামৰ ফেমাছ প্ৰাইভেট তো আপোনালোকো এক্সাইটেড হ'ব লাগে তো এতিয়া আমি গৈ আছোঁ এনেকৈ আৰু চাইছোঁ যে ক'ত পাৰ্কিং কৰোঁ তো এনেকৈয়ে আমাৰ দাদা এজনে আহি ক'লে যে আমাক ভিতৰলৈ গাড়ী নিয়া মানে সুবিধা আছে তো আমি এতিয়া ভিতৰলৈ যাওঁ এইফালে আমাৰ দাদা গৈ আছে আৰু জানেনে এইখন ইউনিভাৰ্চিটি 2012ত ইষ্টাব্লিছড তো এইখন ইউনিভাৰ্চিটি ইমানেই কি কওঁ আৰু বহুত বেছি এক্সাইটেড হৈ আছোঁ তো চাই থাকোঁ ফাইনেলি আমাৰ গাড়ী পাৰ্কিঙো হৈ গ'ল আৰু এতিয়া আমি গৈ আছোঁ ৰিচেপশ্যন ৰুম যিহেতু আমাৰ তাত অলপ কিবাকিবি কাম আছে তো চাই থাকক আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণ এয়া চাওক ইউনিভাৰ্চিটিখনৰ বাহিৰৰ ইণ্টেৰিয়ৰ ইমানেই ধুনীয়া ফুলেই ফুল আৰু এয়া চাওক গ্লাছ এয়াই হৈছে ৰিচেপশ্যন কাউণ্টাৰ তো সোমাই দেখা পাইছোঁ ইমান ডাঙৰ জাপি আৰু তলত এনেকৈ আমাৰ অসমৰ 8খন ষ্টেটৰ ছিকিমক লৈ ইমান ধুনীয়াকৈ ফ্লেগ থোৱা আছে নিজৰ নিজৰ ষ্টেটৰ চ' দেখি ইমান ভাল লাগিছে এইফালে আমাৰ সুষমা পূৰা ৰখি আছে এয়া ৰিচেপশ্যনত থকা মেমজনীয়ে কৈছে যে ওপৰৰ ফ্ল'ৰত গৈ আমি পে'মেণ্ট জমা দিব লাগিব আৰু এনেকৈ যাওঁতে দেখিছোঁ ইয়াত গড় ইমান ধুনীয়াকৈ সজাই থোৱা আছে মানে অসমীয়া ট্ৰেডিশ্যনেল কালচাৰবোৰ ইয়াত বহুত ধুনীয়াকৈ দেখুৱাই দিয়া হৈছে আৰু এনেকৈ আমি ফাৰ্ষ্ট ফ্ল'ৰত গৈছোঁ আৰু গৈ আমি ৰুমত সোমাইছোঁ আৰু ইয়াৰ পৰা ৰিচেপশ্যন ৰুমৰ ভিউটো চাওক বিৰাটেই ধুনীয়া আৰু এতিয়া সোমাই গৈছোঁ আমি ভিতৰলৈ এতিয়া আমাৰ হোষ্টেলৰ ফিজো জমা কৰা হৈয়ে গৈছে তো দাদাই কাউণ্ট কৰি আছে মই অলপ বাহিৰত ওলাই চাইছোঁ ইমান ডাঙৰ গ্ৰাউণ্ড ফ্ল'ৰ আৰু কি কওঁ সুষমাৰ মই ভিডিঅ' কৰোঁতে সুষমাহঁতৰ হৈ গ'ল পিজি তো অলপ ওলাই আহিছোঁ বাহিৰলৈ এয়া আমাৰ গাড়ীখনো আহি গ'ল যিহেতু মাৰ অলপ গা বেয়া চ' মা ভিতৰলৈ যোৱা নাই মই দাদা আৰু ভণ্টি গৈছোঁ তো এনেকৈ আমি এতিয়া গৈ আছোঁ গাৰ্লছ হোষ্টেল সুধি সুধি গৈ আছোঁ যিহেতু আমি নতুন হয় তো নাজানিলেতো সুধিবই লাগিব চ' এনেকৈয়ে গৈ পাই গ'লোঁ গাৰ্লছ হোষ্টেল এয়াই হৈছে এইখন গাৰ্লছ হোষ্টেলৰ নামো কিন্তু নামেৰি তো বলক
ফাইনালি আমি এতিয়া পাই গলোহি গার্লস হোস্টেল আর গৈ আছো এয়া ভন্টির লগত ভিতর হুমায়ে ভন্টিয়ে করব লগা হয়েছে নিজের নামের রেজিস্টার্ড আর ইয়ার পর কুপন দিয়া হয়েছে মানে সেই কুপনটো আমি নেক্সট টেবুলত বাইদেউকেজনীক দিব লাগিব এয়া চাও তো ইয়ার পর মানে কিনা কিবি দিছে ফর্ম সেই ফিল আপ করে আকো সাবমিট করব লাগিব সেই সাবমিটখিনি আকো ভিতর অফিসত থাকা মেমকেজনীর হাতত দিয়া হব আর আমার গার্জেনের হইতে মানে ভন্টির লগত মই যাম ইয়াত মানে এডমিশন লবলে ইমান দূর দূর স্টুডেন্টবর আছে নয় কিছুমান চিনাকি হয়েছো তার মাজতে তো এনে গার্জেনের হইতে সকল আছে আর ওয়েট করে আছে কেতিয়া মাতিব তো আমি পাইছো 20 নাম্বার আর ওসরতে এই আন্টি আসলে 19 তো এনে চিনাকি হয়েছো আর আমার মা বেশি অল্প টেনশনতো আছে যেহেতু ভন্টি অল্প এটা বাহির থাকিব যে তো মারও চিন্তা হয়ে আছে কি করো তো মায়ে কে তুমি যাবা মই না যাও তো তেনেকয়ে মাক বাহির থাই আমি সুমাইছো ভিতর এটা আমি কথা পাতি বাহিরলে উলালো মানে মেমকেজনীয় বুঝাই কলে আর ইয়ার পিজিত যে কি কি রুলব মানি চলিব লাগে তো সকলে নিজের বেডিং লো এনেক গই আছে আর ময়ও গই আছো বাল্টিং লো যেহেতু মানে বেশি ওয়েটটু লোপরা নাই কিন্তু ফোর্থ ফ্লোর পাইছো আমি তো এয়া হয়েছে ভন্টিহতি খাবলে আইব আর এই রুমত তো এনেক আমি সিঁড়িত গই আছো আর ইমান বহুত বেশি যান মানে স্টেপ গৈছো সিমানেই দুঃখ লাগিছে তো মারও বহুত বেশি দুঃখ হয়ে আছে ফাইনালি আহিল উপর ফোর্থ ফ্লোর তো ইফালে রুম এইবার আহি গলো ভন্টির রুমত তো চাও এয়া হয়েছে আজি ভন্টি মানে যোনটো রুম পাইছে তো রুমের এইখন বিছনা ভন্টির তো সুষমা একদম মনটো বেয়াও করে আছে সাগে তাই আমার আগত হাঁহি আছে কিন্তু মনতো বেয়া লাগবে যান যি হলেও তো দাদা ইয়াত বস্তুখিনি ভিতরপা মানে ভিতর ভরাই দিছে তো মা সেয়া চাওক সিকিউরিটির লগত সুদিছে সাগে ইয়াত কত কি কি আছে তো মার ইমান মন বেয়াও হয়ে আছে চিন্তাও লাগি আছে কেনেক থাকিব ভন্টি আর এইখন রুম এই রুম অল্প ডর তো মানে অল্প বাইরের ভিউটা দেখাবলে চেষ্টা করে আসিল এনেক অল্প বরষুণ দিয়া নিচিনা লাগিল তো মানে আকো ভিতরলে সুমাই এইবার আহি গলো ইয়ার ওয়াশরুম দেখাবর কারণে একদম নতুন হয়ে আছে রুম কেটা মানে নতুনকে বনায় আছে তো এইফালেও রুম কিবা কিবি হয় সাগে গম নাপাও বনায় আছে এইফালে আকো সিকিউরিটি বাজনী ভন্টিক দেখাই আছে যে লকারটো কেনেক লক করবো আর বস্তু কত কত কি কি থাকিব তো এনেক ভন্টি চাই আছে আর মাও লাগি গেছে কামত ভন্টিয়ে বুক চলি আছে মানে তাই করে আছো ভিডিও তোমার এটা আর খিনাই যাব ইয়াত চারিটা ফ্লোরত অহা যাওয়া করতে এইফালে চাও মায়ে পুরো কাপড় জাপি আছে ভন্টির শিথিল করে দিছে বস্তুখিনি আর মার মুখত হাঁহি অলপও দেখা নাই আনকালে মোর ব্লগবুর যেনে হাঁহি থাকে মা মই তেনেক হাঁহি থাকো আর বহুত দুঃখও লাগিছে মোকো তো মই ভাবিল ইয়াত থাকিলে আর মই মোর চকু পানি উলাব শিওর তো উলাই যাও অল্পমান বাহিরত চাও কি কি আছে ইমানে উপর অহা যাওয়া করতে ইয়াত আমার ভন্টির মানে ফর্ম ফিল আপ করেছে রুমের কারণে ইমানে কুপন কাটব লাগে আর ইমান স্টুডেন্টের মাজত আমি ওয়েট করে করে আমি পাইছিলো 20 নাম্বার আমার এটা ফাইনালি আমি পাই গেলো 503 নাম্বারের রুম তো টপ ফ্লোর আর গরম বহুত বেশি আর এইখান ইউনিভার্সিটি আপার আসামর ইমানে ধুনিয়া আর বহুত ফেমাস হয় বহুত বেশি ভাল লাগিছে আর এনেকা লাগিছে ইয়াত ভিতর সুমাই যেন বাহিরের কোরবা ঠাইত আছো আর তো এটা মানে গোটেখিনি দেখাই থাকিম ইয়াত কি কি আছে কত কি তো আপনাদের কন্টিনিউ চাই থাকো আর ইউনিভার্সিটি যদি আপনাদের পড়িম বলে ভাবিছে তে আহি যাও এয়া সব গার্লস হোস্টেলের বাহিরের পরিবেশ একদম নিজান আর একদম পহার পরিবেশ তো ইমান ধুনিয়াক গছ গছনিও কাটিং করে থা হয়েছে আর এইবর বিল্ডিং হেনো গার্লসর তো এয়া ফিল্ডত খেল ধেমালিব হয় এয়া মানে দাদাজন ইয়াতে কাম লাগি আছিল তো মানে সুদিছো যে দাদা এইবর হোস্টেলে হয় তেও মানে নতুনকে আহিছে ইমান গম মানে গম নেপায় তো কৈছে তেও যিমান গম পায় তো হয়েয়া বিল্ডিং হেনো কিবা অডিটোরিয়াম তো তেনেকয়ে মই দাদারপর সুদি লৈছো আর কত কি কি আছে ইমান ভাল লাগিছে নহয় বাহিরের পরিবেশটা চাই এনেকা লাগিছে নিজের ভন্টি যে ইয়াত পড়ব আহিছে আর ভাবিছো তাই বহুত ভালকে পোহক আর কিবা এটা যাতে তাই ভবিষ্যতে হব পারে ইউনিভার্সিটি ইমানেই ক্লিন আর এনেক ফুলখিনিও ইমান ধুনিয়া কাটিং করে থা হয়েছে মানে এইখান ইউনিভার্সিটিত আহিলে আপনি কব ওয়াও এয়া চাওকসন ইউনিভার্সিটিখনের বাহিরের ইন্টেরিয়র দেখি এনেকা লাগিছে না আপনার আহো মানে মইতো ইয়াত এটা আছো আর মোক এনেকা লাগিছে মই ইয়াতে পড়ো তো ইয়াত মানে ইমানেই ডিপার্টমেন্টব আছে নহয় বিল্ডিংয়ে বিল্ডিং বিল্ডিং মানে সকলোরে আগত স্কুলটো লাগিবই মানে ইয়াত স্কুল মানে স্কুল বলে কয় আর তেনেকৈ যেনেকৈ স্কুল অফ ইকোনমিক্স স্কুল অফ বিজনেস হেলথ সায়েন্স এনেকে বহুত মানে হাতখন আছে স্কুল তো মোর ভন্টি যোনটোত পঢ়িছে সেয়া হয়েছে ফার্মাসিস্ট মানে বি ফার্ম তো এয়া চাও কাজিরঙা ইউনিভার্সিটি বলে ধুনিয়াকৈ ইয়াত লিখা আছে আর ইয়াতে আমি ফটো শুটো অল্প ক্লিক করে লৈছো
ফটো ক্লিক হওয়ার পিছত এতিয়া যাও আমি ক্যান্টিনলৈ যেহেতু ইমান দেরি একো খোৱা নাই আৰু কিবা চাটা খাবলৈ মন গৈ আছে তো যাও বাহিৰৰ চকচোন ইণ্টাৰিয়ৰটো একদম পার্কৰ নিচিনা লাগিছে আৰু স্কুল অফ বিজনেসৰ ওচৰতে আছে ক্যান্টিন আৰু ক্যান্টিনৰ ওচৰতেই এয়া চাও ৰিং ডিজাইনত কিবা মানে দেখি এনেকুৱা লাগিছে নে কিবা ইয়াত পানী যেন পৰিব একচুৱেলি ইয়াত পানীৰ দ্বাৰাই মানে এই ৰিংটো হেনো ঘূৰি থাকে কিন্তু আমি যোৱা দিনা অফ হৈ আছিল কিবা মেচিনৰ ইছ্যু হ'ব পাৰে তো ফুল এনেকৈ লগাই থোৱা আছে আৰু মানে ক'ব গ'লে চাৰিওফালে গছ গছনিৰে ভৰপূৰ তো এতিয়া যাওঁ আমি ক্যান্টিনলৈ গৈয়ে চাইছোঁ মেনুখন মেনুখনত ইণ্ডিয়ানৰ পৰা লৈ মিলি চাইনিজ পৰ্যন্ত মানে চব খানা ইয়াত এভেইলেবল তো মায়েও চাইছে কি খাওঁ মায়ে বিচাৰিছে এনেই চাহ লাল চাহ কিন্তু ইয়াত হেনো লাল চাহ নাপায় চশমা কেনেকুৱা লাগিছে ফিলিংছ মজা লাগিছে দুখ নাই লগা এয়া আমাৰ সুষমাই খাই আছে চিকেন ৰোল আৰু আমিও অৰ্ডাৰ কৰিছোঁ চিকেন ৰোল লগত কফি আৰু তাইৰ যিহেতু ফেভৰিট সেইকাৰণে আমি ভাবিছোঁ আজি তাইৰ ফেভৰিটকে আমি সকলোৱে খাওঁ তো তাই কৈছে মৰ্ণিঙৰ পৰা একো খোৱা নাই এতিয়া দুটা বাজিলে মই এতিয়াহে খাইছোঁ তো মা চাওকচোন পাছফালে একদম মানে ভণ্টিকে চাই আছে আৰু আৰু কৈছে যে ভালকৈ থাকিবা কিবা কিবি তেনেকৈ সুষমাই আকৌ খায়ো অৰ্ডাৰ কৰিব কৈছে মই আৰু এটা খাম তেনেকৈ আমাৰ লিম্বু ভাইও খাই আছে কফি আৰু মায়েও এনেকৈ চাই আছে যে মই কি খাওঁ মায়ে ইমান চিকেন ৰোল নাখায় তো ময়ো লৈ ল'লোঁ এতিয়া কফি আৰু এনেকৈয়ে আহিল মোৰ চিকেন ৰোল তো মই চিকেন ৰোল খাই আছোঁ আৰু লাহেকৈ ইয়াৰ পৰা ওলাই যাওঁ কেণ্টিনৰ পৰা ওলাই আমি আহি দিলোঁ কাজিৰঙাৰ লগতৰ ওচৰত যিহেতু তাইও এতিয়া ৰুমলৈ যাব আৰু আমিও যাওঁ ঘৰলৈ তো এই সময়খিনি জানেনে ইমানেই দুখ লগা হৈ পৰিছিল মানে ইমান এক্সাইটেডৰ মাজতে মানে আমাৰ এনেকুৱা এটা পৰিৱেশ হৈ পৰিল তো সঁচাকৈ বহুত বেছি দুখ লাগিছে আৰু মানে সকলোৰে লগত এনেকুৱা হৈ যায় তো আমি বুজাইছোঁ তুমি ভালকৈ থাকা কিন্তু হ'লেও মানে ময়ো বুজাব পৰা নাই জানেনে হ'লেও তাইক অলপ মানে তাইক মানে ফূৰ্তি কৰাই দিছোঁ আমি আহি থাকিম তুমি মানে কল কৰি থাকা একো নাই ভালকৈ পঢ়া শুনা কৰা তো মাৰো বেছি ইমান দুখ হৈ আছিল তো এই সময়খিনি মানে একদম ক'ব পৰা নাই তো এনেকৈয়ে তাইক আমি বাই বাই দিছোঁ ৰুমলৈ যাবলৈ কিন্তু তাই আকৌ আহি গৈছে আমাৰ ওচৰত আকৌ এবাৰ লগ কৰোঁ মাক তো মানে এয়াই মৰম মৰম বোলা বস্তুটোৱে এনেকুৱা মানে দুখৰ মাজতে আমাৰ সুখ তো এনেকৈ আমিও যাওঁ ঘৰলৈ বাই বাই দিছোঁ তাইও গৈ আছে ৰুম এতিয়া আহি পালোঁ আমাৰ দেউতাৰ পুৰণি ঘৰ এইটো ৰাস্তা দি আমি যাওঁ আহি আছে আৰু এয়া চাওক আমাৰ খুৰী আৰু এইফালে বজু চিনাকি হৈ লৈছোঁ কিন্তু ভিডিঅ'টো মই মানে এনেকৈ কৰি দিছোঁ আৰু এইফালে পূজা তো এতিয়া আমি সোমাইছোঁ ভিতৰলৈ আৰু এয়া হৈছে দেউতাৰ পুৰণি ঘৰ আমাৰ মাজত ইমানেই কথা ওলাইছে নহয় আমি মানে কথা পাতি পাতি মই ভিডিঅ' কৰিব পাহৰি গৈছোঁ মাজে মাজে তো এনেকৈ বহুত ভিডিঅ' মানে নকৰিলোঁৱেই চাহ তাহ খোৱা তো এতিয়া এইবাৰ আহি গ'লোঁ মই খানা তো দাদাই এইবাৰ দাদাক দি আছে মানে আমাৰ লগত ড্ৰাইভাৰ দাদাজনক দি আছে মাংস তো আমিবোৰ মানে তলত বহি খাম যিহেতু ইমান গৰম পৰিছে তো মই অলপমান লৈ লৈছোঁ আৰু মোৰ পূৰা গেছ নিচিনা হৈ আছিল তো মই অলপমান খাওঁ বোলো তো ইয়াত চাটনি দেখিছোঁ কিবা আখনি বোলে আৰু কঁঠালৰ তো তেনেকৈয়ে বন্ধাকবি ভাজি তো এনেকৈ আমি সকলো বহি খাব লৈছোঁ আৰু ইয়াত আমাৰ খুৰীয়ে হাই বুলি কৈছে তো এনেকৈ আমাৰ হৈ আছে কথা বতৰা আৰু ভাবিছোঁ ইমান বছৰৰ মূৰত লগ পাইছোঁ কিন্তু ভিডিঅ' ইমানকৈ কৰি থাকিম তো ইমানতে মোৰ ভিডিঅ'খিনি মানে খুৰী ঘৰ সামৰি দিছোঁ তো এতিয়া গাইছ আপোনালোকেও এনজয় কৰি থাকক মোৰ ভিডিঅ'বোৰ চাই তো ময়ো খানা খাব লওঁ এয়া দেৰগাঁৱত আহি অমিতা লৈ গৈছোঁ আমি আমি এতিয়া ওলাইছোঁ ঘৰ যাবলৈ তো মায়ে লৈ লৈছে অমিতা আৰু আমি সকলোৱে ইয়াত ফটো তুলি লওঁ যিহেতু ইমান বছৰৰ পিছত লগ পাইছোঁ তো এতিয়া আমি বাই বাই দিছোঁ তো সকলোকে কৈছোঁ আহিবলৈ আৰু তেওঁলোকে কৈছে আকৌ আহিবা টাইম উলিয়াই তো এইফালে আমাৰ কাকী আছে কাকীকো বাই বাই দিছোঁ আৰু আমি যাওঁ ঘৰলৈ এনেকৈ আহি আহি লগৰজনীৰ ঘৰত সোমালোঁ আৰু এয়া চাওক মোৰ লগৰজনী কৃষ্ণা তো ইমান বছৰ মূৰত লগ পাইছোঁ ইমান ভাল লাগিছে আৰু তাই মই বহুত মানে কি কওঁ আৰু একদম বেষ্ট ফ্ৰেণ্ড তো তাইৰ ঘৰৰ আগতে আছে বেকাৰী শ্বপ লগত তাইৰ পাৰ্লাৰ তো সোমাইছোঁ এইবাৰ তাইৰ বেকাৰী শ্বপত আৰু তাই কৈছে কি কি খাবি তো মইনো কি খাম আৰু মই ইমান মিঠাইবোৰ নাখাওঁৱেই তো হ'লেও তাইৰ মানে মন থ'বলৈ লৈ লৈছোঁ আৰু মিঠাই তো লগত লাল চাহ আৰু লগত তাই মোক দিছে জুচ মোৰ চৰ্দি হৈ আছিল মই বোলো নাখাওঁ কিন্তু তাই জবৰদস্তি মোক দিয়ে দিছে
তো এনেকৈয়ে মই গৈছোঁ তাইৰ পাৰ্লাৰ এয়া তাইৰ পাৰ্লাৰ চাওক ইমান ধুনীয়াকৈ তাই বনাইছে আৰু আপোনালোকে যোৰহাটৰ যদি কোনোবা আছে মোৰ ভিডিঅ' চোৱা তেন্তে তাইৰ পাৰ্লাৰ আহিব আৰু এতিয়া মই ওলাইছোঁ ঘৰলৈ চ' ইমান লেটো হৈ গৈছিল তো ভাবিছোঁ আজিৰ ভিডিঅ' মোৰ ইমানতে সামৰিম আৰু যিহেতু ইমান টায়াৰ্ড হৈ গৈছিলোঁ দিনটোত চ' মোৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে কমেণ্ট কৰি জনাব যদি ভাল লাগিছে তেন্তে খুব মৰম দিব লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব চ' গাইজ বাই বাই গুড নাইট. Breathing.